ফেসবুক মেসেঞ্জারে পিন সেট করেছেন, পিন কি মনে নেই, পিন কি ভুলে গিয়েছেন বা নতুন করে পিন সেট করতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেসবুকের নতুন আপডেটে মেসেঞ্জারে কিন্তু আমাদের সবারই কম বেশি একটি পিন সেট আপ করার প্রয়োজন হয়েছে। তো এই পিন সেট আপ করার পর অনেকেরই এমনটা হতে পারে যে পিন আপনি ভুলে গিয়েছেন, পিন আপনার মনে নেই বা কোনো না কোনো কারণে আপনি নতুন করে একটি পিন সেট করতে চাচ্ছেন। তো সেটা যাই হোক না কেন, এটা কিভাবে করে বা এই ক্ষেত্রে আপনি কি করবেন বা কিভাবে আসলে এটা করে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আমি চলে এসেছি আমার ফেসবুক মেসেঞ্জারে, আপনারাও চলে আসবেন আপনাদের ফেসবুক মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর এইখানে কিন্তু যেটা আপনাদের মেইন মেসেঞ্জার, মানে আপনি প্রতিনিয়ত রেগুলার ব্যবহার করেন, যেখানে পিন সেট আপ করেছেন, সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি নতুন করে অন্য কোথাও আপনার মেসেঞ্জারটি লগ ইন করতে চান, তাহলে কিন্তু আপনার ওই পিনটা চাইতে পারে। আর ওই পিন যদি তখন আপনার মনে না থাকে বা পিন দিতে না পারেন, তাহলে হবে কি, আপনার আগের মেসেজগুলো কিন্তু আসবে না বা রিকভারি করতে পারবেন না। তো এই ক্ষেত্রে পিনটা দেওয়ার গুরুত্ব অপরিসীম। তো এই ক্ষেত্রে পিন ভুলে গেলে তো সমস্যা, মেসেজ আসবে না বা মেসেজগুলো রিকভারি করা যাবে না। এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যেই মেসেঞ্জার থেকে পিন সেট করেছেন সেই মেসেঞ্জারে চলে আসবেন। এই মেসেঞ্জারে এখন আমরা নতুন একটা পিন সেট করব আর সেটাই বর্তমান পিন হয়ে যাবে। এমনকি সেই পিন দিয়ে অন্য কোথাও যে কোনো জায়গায় আপনারা লগ ইন করলে পিন চাইলে ওই পিনটা দিবেন, ওই পিন দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন বা হচ্ছে আপনাদের মেসেঞ্জারের মেসেজগুলো রিকভারি করতে পারবেন। এই জন্য আমাদের সব কিছু সমাধান হচ্ছে নতুন করে একটা পিন সেট করা, মানে পিন মনে নেই, নতুন করে একটা পিন সেট করবেন। পিন নতুন করে আপনি সেট করতে যাচ্ছেন, সেটাও একটি মাধ্যমে করতে পারবেন। সেটা কি, এই জন্য আপনাদের কাজ হবে মেসেঞ্জারে চলে আসুন। মেসেঞ্জারে এসে এই যে ওপরে একটা থ্রি লাইন পেয়ে যাচ্ছেন, আপনাদের কাজ হবে এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে সেটিংয়ের একটা লগ আইকন পেয়ে যাচ্ছেন, সেটিংয়ের এই লগ আইকনে একটা ক্লিক করতে হবে। তারপর প্রিয় দর্শক, আপনাদের এখান থেকে কাজ হবে একটু নিচে চলে আসবেন। নিচে আসলেই আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন, আপনাদের কাজ হবে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই সেটিংয়ের এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর প্রিয় দর্শক, এই যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট নামের একটা সেটিং পেয়ে যাচ্ছেন সিকিউরিটির, এখান থেকে আপনাদের কাজ হবে এই সেটিংয়ে চলে আসবেন নতুন একটা পিন সেট করার জন্য। তো আমরা কি করব এখন নতুন একটা পিন সেট করার জন্য, ওপরে দেখুন মেসেজ স্টোরেজ নামের একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে প্রিয় দর্শক নতুন একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই যে দেখুন রিসেট পিন। এইটার মাধ্যমে আপনার যদি পিন মনে না থাকে সেটা দেখতে পারবেন না, কিন্তু নতুন করে একটা পিন সেট করতে পারবেন, তাই না? পিন মনে নেই তো কী হয়েছে, নতুন করে একটা পিন সেট করে নিলেন বা পিন নতুন করে সেট করতে চাচ্ছেন, সেটাও এই রিসেট পিনের মাধ্যমে করতে পারবেন। আপনাদের কাজ হবে রিসেট পিনে একটা ক্লিক করবেন, আগের পুরনো পিন দেওয়ারও প্রয়োজন নেই। দেখুন ক্রিয়েট ইওর পিন, মানে নতুন করে একটা পিন আমরা আবারও আগের মতো দেওয়ার সুযোগ পাচ্ছি। এখন আগের কী পিন ছিল সেটা আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই, নতুন করে আপনি একটা পিন দিয়ে দেবেন। আমি মনে করেন সাপোজ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য একটা পিন দিলাম, আবারও কনফার্ম ইওর পিন মানে হচ্ছে যে পিনটা মাত্র দিলেন সেম পিন আপনাদের দুইবার দেওয়ার প্রয়োজন হবে, 6 ডিজিটের একটি পিন দিয়ে দিবেন। তারপর প্রিয় দর্শক অটোমেটিকলি আপনাদের এখানে লোডিং নেবে, লোডিংয়ের টাইমটাকে একটু অপেক্ষা করার প্রয়োজন হবে। যে পিন ক্রিয়েটেড এই লেখাটা যখনই আসবে বুঝে নেবেন আপনাদের পিন তৈরি হয়ে গিয়েছে, মানে এখন যেটা মাত্র সেট করলেন পিনটা সেটাই আপনাদের বর্তমান পিন, আর এই পিনটা মাস্ট বি মনে রাখবেন। আর মনে না থাকলেও বা রিসেট করতে চাইলে এখানে এসে আবারও রিসেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে বলবো মনে রাখবেন, তা নাহলে কোনো না কোনো এক সময় গিয়ে সমস্যায় পড়তে পারেন বা দেখা যাচ্ছে আপনার মেসেজ রিকভারি করতে গেলে প্রবলেম হতে পারে। সো কেন নয় এমন একটা সহজ পিন দেবেন যেটা আপনার মনে থাকবে। এইবার কোথাও লগ ইন করতে গেলে যে রিস্টোর ইওর মেসেজ বা কোথাও কোনো অপশন চাইলে বা পিন চাইলেই ওইখানে পিন দিয়ে দিবেন, এই পিন বাস আপনার মেসেজ চলে আসবে, আগের মেসেজ চলে আসবে। এইভাবে প্রিয় দর্শক পিন যদি মনে না থাকে, ভুলে গিয়ে থাকেন বা নতুন করে পিন সেট করতে চান, এইভাবে আপনারা করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।